নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লালমাটি উপন্যাস নবম অধ্যায় কালো নাম বটে কিন্তু সাদা পুকুরেরই এখন নিশানা নেই কোথাও একদিন হয়তো ছিল কিন্তু কবে মজে বুজে গিয়ে একাকার হয়ে গেছে বরিন্দের এই ঢেউ খেলানো মাটির সঙ্গে তবু কালাপুখরী নামের এই অঞ্চলটায় অপেক্ষাকৃত সমভূমি রুদ্রদগ্ধ রুক্ষতা চোখে লাল ধুলোর ঝাপটা ছুঁড়ে মারে না স্তব্ধ শূন্যতা মুখর হয় না ক্ষুধার্ত শকুনের কান্নায় কিছু আম কাঁঠালের ছায়া আছে কয়েক ঝাড় বাঁশ আছে দু একটা নারকেল গাছও আছে তবে ফলন ভালো হয় না ডাবগুলো শ্বাসে জলে পুরস্ত হয়ে ওঠার আগেই কাঠবেড়ালিতে খেয়ে শেষ করে দেয় কখনো কখনো আকন্দ ফুলের গন্ধ আসে বুনো ভাঙের ঝোপে ঝোপে ঘোরে নেশাগ্রস্ত গিরগিটি বসন্তের বাতাসে বাতাসে আকুল ভাঁট ফুলের বনে মাটির স্বপ্ন কামনার মতো রঙিন প্রজাপতির ছোপ লাগে আহিরদের পাড়ার সঙ্গে স্পষ্ট পার্থক্য চোখে পড়ে একটা রুক্ষ উত্তপ্ত উদগ্র জীবন নয় চিরপরিচিত বাংলাদেশের মধুমান বিশ্রান্তি ভাঙ আর গাঁজার নেশায় রাত দুটো পর্যন্ত উদ্দাম আনন্দে গান গায় না এরা বিকেলের আলো নেববার সঙ্গে সঙ্গে যে রেডির তেলের ক্ষীণ দীপ জ্বালায় পাংশু তারাগুলো আকাশে শানিত হয়ে উঠবার আগেই সে প্রদীপ নিবিয়ে স্বপ্নহীন ঘুমের মধ্যে এলিয়ে পড়ে এরা স্বপ্নহীন না ঠিক বলা হলো না রাত্রির ঠান্ডা হাওয়ায় ঘুমের ঘরে নতুন চষা মাটির মিষ্টি গন্ধ শুঁকতে শুঁকতে এরা স্বপ্ন দেখে বড় ধান মঞ্জরির ভারে ভেঙে পড়ছে স্বপ্ন দেখে মেঘে ছাওয়া আকাশের সীমায় সীমায় একাকার হয়ে গেল মেঘবরণ গমের ক্ষেত কিন্তু রাত্রির স্বপ্নের বুকে দিনের ধারালো আলো এসে বিঁধতে থাকে একটার পর একটা সাঁওতালি তীরের মতো বাঘের থাবার মতো ক্ষেতের ফসলে হাত পড়ে মহাজনের লোভ নামে জমিদারের তাও সই ছিল এতকাল অসহ্য হয়ে উঠেছে এইবারে কালাপুখরি এবং আশেপাশে আরও প্রায় ছোট বড় পনেরোখানা গ্রাম নিয়ে তুরিদের এলাকা এই গ্রামগুলির দুপাশে দু হাজার বিঘে ধানি জমি আর এই মাঠের মধ্য দিয়ে সরীসৃপ তীর্যকতায় প্রবাহিত হয়ে গেছে কামারহাটির ধারা। একটি ছোট সরু খাল গরমের দিনে শুকনো খটখটে হয়ে থাকে কোথাও কোথাও এক হাঁটু কাদার মধ্যে বাড়তে থাকে ব্যাং আর গজাল মাছের সংসার কিন্তু ডাঁড়ার পরাক্রম দেখা যায় দেয় বর্ষার সময় হঠাৎ একদিন ঘোলা জলের স্রোত পাক খেতে খেতে ছুটে যায় তার ভেতর দিয়ে শুকনো ঘাসপাতা আর শ্যাওলা তীরের মতো বয়ে যায় ফিরিঙ্গিপুর আর হাঁসমারির বিলের দিকে এর আগে তুরীরা মাছ ধরত ডাঁড়াই নতুন ঘোলা জল বয়ে আসতে দেখলে খুশি হয়ে উঠত তাদের মন কিন্তু প্রাকৃতিক নিয়মে বছরের পর বছর ধরে ডাঁড়া নিচ্ছে সর্বনাশীর মূর্তি নদীর নিচের দিকটায় বালি পড়ে পড়ে তার ধারা খুঁজছে একটা নতুন মুক্তির মুখ প্রতি বছর ডাঁড়া দিয়ে আরও বেশি আরও বেশি করে জল নামছে এখন বারো মাসই ডাড়াই জল থাকছে কোথাও কোথাও এক মানুষ পর্যন্ত সন্দেহ হচ্ছে ডাঁড়ার মধ্য দিয়েই নদী তার নতুন পথ কেটে নিতে চায় ফল হয়েছে মারাত্মক ভাড়ার ডাঁড়ার সংকীর্ণ খাতে অত অজস্র জল আর ধরছে না দুকুল ছাপিয়ে ভাসিয়ে দিচ্ছে বরবাদ করে দিচ্ছে দুহাজার বিঘে জমির ফসল কিন্তু বিশাল হাঁসমারিয়ার ফিরিঙ্গিপুর বিলের জলকরের লোভে জমিদার ভৈরব নারায়ণ এই ডাঁড়ার মুখ বন্ধ করতে রাজি নন আম কাঠালের ছায়ায় আকন্দ আর ভাঁটফুলের গন্ধে সমাকুল ঘুমন্ত গ্রামগুলিতে তাই এসে লেগেছে আহিরপাড়ার পাড়ার আগ্নেয় উত্তাপ শুধু আহিরপাড়া নয় প্রত্যক্ষ ইন্ধন এসেছে জয়গড় মহল থেকে রাজবংশীরা কিষান সমিতি করেছে সেখানে ভৈরবনারায়ণের তরফ থেকে এক একটা ঘা পড়বার সঙ্গে সঙ্গে সেখান থেকে ঠিকরে পড়ছে আগুনের ফুলকি এক আইএাস হোমিওপ্যাথিক ডাক্তার নগেন সরকার বাঁকা কথা কইতে শিখেছে লোকের সঙ্গে স্কুল বসিয়েছে শুধু তাই নয় কনিষ্ঠ কুমার জমিদারের চাষাদের অন্নপ্রাশনে একটি বেগার আসেনি জয়গড় মহল থেকে আসেনি এক একমুঠো বাড়তি নজরানা নগেন সরকারের কিষাণ সমিতি ঠিক করেছে ন্যায্য পাওনাগণ্ডার একটি পয়সা বেশি দেবে না জমিদারকে সেই নগেন ডাক্তার কাঁচামাটির এব্রো খেব্রো রাস্তায় বাইশ মাইল ভাঙা সাইকেল চালিয়ে এসেছিল কালাপুখরিতে পঞ্চায়েতের পরামর্শটা তারই তারপর তারপরেই কালাপুখরিতে ধুমায়িত হয়েছে অগ্নি সম্ভাবনা সোনাই মণ্ডলের বাড়ির উঠোনে হয়েছে আজকের বৈঠকের আয়োজন রেড়ির তেলের প্রদীপ জ্বলছে না এখন অন্ধকার উঠোনটায় অর আরক্তিম হয়ে আছে মাটিতে পোঁতা তিনটে মশালের আলো নগেন ডাক্তার উপস্থিত থাকতে পারেনি কি একটা বিশেষ কাজের তারাই ফিরে গেছে জয়গড়ে মশালের আলোয় ভূতের মতো মানুষ রঞ্জনের জন্য অপেক্ষা করে বসে আছে ঝমঝম করছে রাত কোনো বাঁশঝাড়ের ঘুনে ছিদ্র করা এলোমেলো হাওয়ায় উঠছে বেসুরো বাঁশির স্বর এই চৈত্র মাসেও আম গাছগুলোতে কখনো কখনো ঝপঝপ করে বাদুর পড়ছে কচি আমের কড়ার সন্ধানেই কিনা কে জানে বাতাসে বাতাসে মশালের শিখাগুলো দুলে দুলে চঞ্চল ছায়া নাচিয়ে যাচ্ছে আর মানুষগুলি তলিয়ে বসে আছে স্তব্ধতার মধ্যে যেন কোনো দেবমন্দিরের সামনে এসে একটা বিচিত্র পবিত্রতার প্রভাবে তারা অভিভূত হয়ে গেছে কারো মুখে কোনো কথা আসছে না ধু ধু ধুম কোথায় একটা হুতুম পেঁচা ডাকল ইন্ধন ফুরিয়ে গিয়ে দপ করে নিবে গেল একটা ম্লান মশাল উঠোনের চঞ্চল আলোটা আরও বিবর্ণ পিঙ্গল হয়ে উঠল তখন যেন হঠাৎ কথা খুঁজে পেয়ে নড়ে বসল একজন ঠাকুরবাবু তো এখনো এলো না সকলের মনে ওই একটি জিজ্ঞাসাই জমে উঠেছিল এতক্ষণ ধরে তাই কয়েক মুহূর্ত জবাব দিলে না কেউ তারপর আরেকটা আরেকজন একটা বিড়ি ধরিয়ে বললে কালো শশী খবর দিতে গেছে রেখে দাও তোমার মেয়ে মানুষের কারবার তারপর আবার কালো শশী প্রথম লোকটি বলে বললে অবজ্ঞা ভরা গলায় না ঠিক যাবে কালো শশী কথার খেলাপ করবে না কি করে বুঝলে বিশ্বাস আছে না কি ওকে অবিশ্বাসের কি হলো কালো শশী সব পারে বিড়িতে একটা জোরে টান দিয়ে আগুনটাকে একেবারে আঙুলের কাছাকাছি নামিয়ে এনে প্রত্যয়ের সঙ্গে বলল দ্বিতীয় জন কেন রং ধরেছে বুঝি চোখে আবহাওয়াটা এতক্ষণে সহজ হয়ে সহজ হয়ে আসছিল তারই সুযোগ নিয়ে চাপা গলায় টিপ্পনি কাটল কোনো তৃতীয় জন সামলে ভাই সামলে আর একটি কণ্ঠ ওর ঝাঁপিতে তাজা তাজা গোখরো আর চন্দ্রবোড়া থাকে বিষ দাঁত কামায় না কালো ছেড়ে দিলেই কিন্তু ছবল মারবে তৃতীয় জন আবার বললে রসানি দিয়ে দুটো হাঁটুর মধ্যে মাথা গুঁজে এতক্ষণ যেন ঝিমিয়ে পড়েছিল সোনায় মন্ডল ভাবছিল না স্বপ্ন ভাবছিল না স্বপ্ন দেখছিল সেই বলতে পারে হঠাৎ মুখ তুলে চাপা গলায় ধমক দিলে একটা এই কি হচ্ছে সব হাসি করার সময় নাকি এখন মুহূর্তের মধ্যে আবার স্তব্ধতা ঘনিয়ে এলো সমাবেশের উপর ঠিক কথা অন্যায় হয়ে গেছে দেবমন্দিরের পবিত্রতার মাঝখানে বসে সুযোগ নিয়েছি অন্যায় প্রগল্ভতার আবার চারদিকে ঝমঝম করে বেজে চলল বরেন্দ্রভূমির লাল মাটির ওপরে ঘনীভূত রাত্রি বেশুরো বাঁশি বাজতে লাগল ঘুনে কাঁটা বাঁশের রন্ধ্রে রন্ধ্রে কচি আমের মুখের স্বাদ বদল করে বাদুর উড়ে চলল নতুন কোনো খাদ্যের সন্ধানে একজন উঠে পড়ল মশালটা নিবে গেছে যায় আর একটা জ্বালিয়ে আনি ছেড়ে যাওয়া কথার সূত্রটায় আরেকবার জোর লাগল আলোচনার সূচনা যে করেছিল সে এতক্ষণে তিক্ত গলায় বললে না মেয়ে মানুষের ওপরে ভরসা করে বসে থাকায় অন্যায় হয়ে গেছে নিজেদের কাউকে পাঠালেই ভালো হতো কালো শশীর তরফে যে ওকালতি করছিল এবারে নীরব হয়ে রইল সে তার নিজের মনেও বোধ খটকা বেঁধেছে একটু সত্যিই তো কি বলা যায় কী বলা যায় কালু কালো শশীর মতিগতি কোন দিকে যেতে হয়তো কোথায় চলে গেছে নিজের খেয়ালে কোন পদ্মবিলের ধারে সাপ ধরতে গিয়ে হয়তো নিজের সাপের ঝাঁপির ওপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তালগাছের তলায় ঘুমের মধ্যে শুনছে কানে কানে প্রেমের চাপা ফিসফিসানির মতো নতুন কোনো কালনাগের গরজানি সে উঠে গিয়ে যে উঠে গিয়েছিল সে আর একটা নতুন মশাল জেলে নিয়ে এলো পুঁতে দিলে নিবে যাওয়া মশালটার জায়গায় তাজা আর তেজি আলোয় উঠোনটা আভাসিত হয়ে উঠল নতুন করে তাই তো ঠাকুরবাবুর আসতে বড্ড দেরি হচ্ছে উদ্বিগ্ন মন্তব্যটা ছেড়ে দিলে একজন ও আর আসবে না মিছিমিছি বাবুদের কথাই ভুলে এতখানি রাত জাগায় সার একটা মস্ত হাই তুলে গামছার খুঁটে দুফোটা চোখের জল মুছে নিলে প্রথম লোকটি তার গলায় বিস্বাদ বিরক্তিটা এবার স্পষ্ট প্রকটিত হয়ে পড়ল এতটুকুও আর চাপা রইল না মাধ কড়কড় করে যেন বাজ বেজে উঠল ডেকে উঠল সোনাই মণ্ডলের গলায় সারা সভাটার উপর দিয়ে আতঙ্কের চমক বয়ে গেল একটা অত বাবুগিরি থাকলে জমায়েতে আসতে নেই মাধ অথবা মাধ মাধব কিন্তু বশ মানল না এবার আরও তিক্ত গলায় বললে আমাদের বাবুগিরি তুমি কোথায় দেখছো মরল সেই সন্ধে থেকে বসে আছি এখন তিন প্রহর রাত হতে চলল এখনও দেখা নেই ডাক্তারবাবু তো উস্কানি দিয়ে সরে পড়ল ঠাকুরবাবু হয়তো নাক ডাকিয়ে আরামে ঘুমুচ্ছে এতক্ষণ মাঝখান থেকে সারা রাত বসে বসে আমরা মশা তাড়াচ্ছি দুক্রোশ ঘাঁটা পার হয়ে আসতে হবে ঠাকুরবাবুকে চারটি খানি কথা নয় মাধব তা ছিল মাখানো স্বরে বললে তাতিয়ে দেবার বেলায় তো বাবুদের হামেশা গায়ে পা পড়ে আর কষ্ট করার বেলায় বুঝি নয় তখন আমরা সোনাই মণ্ডল আবার ভয়ঙ্কর কণ্ঠে বললে মাধব অত ভয় দেখাচ্ছ কিসের সত্যি সত্যিজাতা মুখের উপর বলবো তীব্র উত্তর এলো মাধবের আহ থাম থাম মাধব কেন বাজে বকবক জুড়ে দিলি চুপ করে বসে একটা বিড়ি খা কথার গতি লক্ষ্য করে শঙ্কিত হয়ে উঠছে সবাই পাঁচ সাতটি কণ্ঠে আবহাওয়াটাকে লঘু করে তোলবার প্রয়াস মুখর হয়ে উঠল কিন্তু শয়তান চেপে বসেছে মাধবের মাথায় মাধব বললে আমরা তো এসব ঝামেলার ভেতর পা বাড়াতে চাইনি কি হবে খামোখা জমিদারকে ঘাটিয়ে অসুবিধে হচ্ছে জমিতে জল ঢুকছে ব্যস্ত না পোষাই উঠে যাও এখান থেকে নতুন জমি তারিতে গিয়ে পত্তনি নাও কিন্তু বাবুরা সব এটা সেটা বুদ্ধি সেঁধিয়ে দেবে মগজে আর কাজের বেলা কারো টিকিটি দেখবার জো নেই যা খুশি তোমরা করো আমি আর নেই এসবের ভেতরে হতভাগা উজবুক বলছিস কি এসব দাঁতে দাঁত চেপে বললে সোনায় মণ্ডল যা বলছি পাকা কথাই বলছি তোমাদের বুদ্ধিতে আর আমি নেই জমিদারের দৃষ্টিতে পড়ে ধনে প্রাণে যাব তখন ডেকেও জিজ্ঞেস করতে আসবে না বাবু ভা ভাইয়েরা এই চুপ কর কি বলছিস যাতা এ তো বেইমানি সমাবেশের মধ্যে থেকে আবার বিমিশ্র গলায় কলরব উঠল কি বেইমানি এবার গর্জে উঠল মাধব সোজা দাঁড়িয়ে পড়ল এত করলাম তোমাদের জন্যে আর এখন হয়ে গেলাম বেইমান বেশ সেই কথাই ভালো তোমরা যা খুশি তাই করো ডাঁড়ায় বাঁধ বাঁধো জমিদারের সঙ্গে বাড়ামারি করো ভিটে মাটি শুদ্ধ উচ্ছেন্নায় যাও তোমাদের দলে আমি নেই এই আমি তোমাদের পঞ্চায়েত ছেড়ে চললাম আর কোনো দিন আমায় ডেকো না মাধো মাধো বেইমান মাধো কিন্তু এক মুহূর্ত আর দাঁড়ালো না মাধব একটি ডাকেরও সাড়া দিলে না এক গাছা লাঠি পড়েছিল হাতের কাছে সেইটি কুড়িয়ে নিয়ে হনহন করে হেঁটে চলে গেল বাইরের অন্ধকারের মধ্যে আচমকা অপ্রত্যাশিতভাবে যেন ঘূর্ণি হাওয়া বয়ে গেল একটা চক্ষের নিমেষে ভেঙে চুড়ে একাকার হয়ে গেল সমস্ত ক্রোধে বিস্ময়ে আর নিরাশায় সভা মুখ হয়ে রইল খানিক্ষণ তারপর আত্মস্থ হয়ে আগুনঝরা গলায় সোনায় বললে যাক কি সাংঘাতিক মানুষ যাবার জন্যেই ছটফট করছিল ফাঁক পেয়ে পালিয়ে গেল যাবেই তো এসব কাজে কি আর সমান বুকের পাটা থাকে সকলের ও আসবে কেন আমাদের ভেতর ওর ছেলে শহরে গিয়ে কোন সাহেবের আটদালি হয়েছে এখন মেজাজ গরম নিহাত গায়ে থাকে বলে পড়ে এসেছিল ওর সোনাই মন্ডল এবার তাকালো সভাটার দিকে নতুন আনা মশালটার উজ্জ্বল দীপ্তিতে তার মাথার পাকা চুলগুলোকে আরো বেশি সাদা দেখালো চোখ দুটো চকচকিয়ে উঠল দুখণ্ড আগুনের মতো চুপ সব চুপ অদ্ভুত কর্কশ গলায় সে নির্দেশ দিলে তার গলার আওয়াজেই যেন চমকে উঠে আবার ধু ধু ধুম করে আতঙ্কিত জবাব দিলে অন্ধকারে লুকিয়ে থাকা হুতুম প্যাঁচাটা ফোঁস করে সাপের মতো কয়েকটা নিঃশ্বাস ফেলল সোনাই মণ্ডল যেন অনেকক্ষণ ধরে দোম আটকে ছিল তার ভাঁজ করে হাঁটু দুটোকে সে মুঠো করে চেপে ধরলে অসহ্য ক্রোধে হাতের কাছে মাধবের গলাটা থাকলে পিষে যেত ওই মুঠোর মধ্যে সব বেইমানের বিচার হবে একদিন তার দেরি নেই কিন্তু ঝরা চোখ দুটোকে বরিন্দের মাঠে জনশ্রুতির স্কন্ধ কাটার সন্ধানী চোখের মতো তীক্ষ্ণতর করে সে সভাটার উপর আরেকবার বুলিয়ে নিলে তোমাদের কারো যদি অমনি করে পালাবার মতলব থাকে তাহলে এই বেলা সরে পড়ো কোনো বেইমানের জায়গা নেই এখানে একসঙ্গে মাথা নিচু করে রইল সকলে মাধবের অপরাধ যেন তাদের সকলকে স্পর্শ করেছে নিজেদের মনের মধ্যে তাকিয়ে তারা যেন আত্মবিশ্লেষণ শুরু করল যেন খুঁজে দেখতে চাইল কোথায় লুকিয়ে আছে ভীরুতা তলিয়ে আছে মিথ্যে সঞ্চিত হয়ে আছে বিশ্বাসঘাতকতার কালো কালঙ্ক একটা টর্চের আলো সভার উপর গিয়ে পিছলে গেল কে 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 সকলের হয়ে যেন সহস্র কণ্ঠে প্রশ্ন করল সোনাই মণ্ডল যাদের কাছে লাঠি ছিল নিতান্ত অবচেতন একটা প্রেরণাতেই তারা লাঠিগুলো ধরল মুঠো করে আমি রঞ্জন ঠাকুরবাবু ঠাকুরবাবু এসেছে শালা মাধব থাকলে বুঝতে পারত বেটা বেইমান কিন্তু অতগুলো গলার কলকাকলি কোনো স্পষ্ট অর্থ নিয়ে পৌঁছে দিলে না রঞ্জনের মনের কাছে মৃদু হেসে সে তাকালো হাতের ঘড়িটার দিকে রাত একটু বেশি হয়ে গেল তা আমার দোষ নেই খেয়ার মাঝি ঘুমুচ্ছিল এক ঘন্টা লাগলো তাকে ডেকে তুলতে সে যাই হোক এখন তাহলে আমাদের কাজ শুরু করা যেতে পারে সোনাই মণ্ডলের পাশেই ঝুপ করে বসে পড়ল রঞ্জন একটু দাঁড়ান ঠাকুরবাবু আর একটা মশাল জেলে আনি তাড়াতাড়ি উঠে চলে গেল একজন কিন্তু কালো শশী জমিদার বাড়ি থেকে বেরিয়ে হেঁটে চলেছিল রঞ্জনের পাশাপাশি যতক্ষণ না বিপজ্জনক অঞ্চলটা পার হয়েছে ততক্ষণ কেউ কোনো কথা বলেনি শুধু অন্ধকারের আড়ালে আড়ালে দুটো ছায়ার মতো খানিক্ষণ নিঃশব্দে পাশাপাশি পথ কেটেছে তারপর দূরে যখন জমিদার বাড়ির আলোটা ক্ষীণ হয়ে মিলিয়ে গেল দুপাশে রইল শুধু মাথা সমান উঁচু বিন্যাঘাসের বন প্রকৃতি ছাড়া দুজনের মাঝখানে কিছুই আর জেগে রইল না তখন কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগল রঞ্জনের অন্ধকারে আরও অদ্ভুত মনে হতে লাগল রহস্যময়ী কালো শশীকে চারদিকের ঝিঁঝির ডাকের সঙ্গে স্বর মিলিয়ে ঝিঁঝি করতে লাগল রক্তের মধ্যে কালো রঞ্জন ডাকলো জবাব দিল না কালো যেন নিজের মধ্যে তলিয়ে গেছে কালো রঞ্জন আবার ডাকলো কি বলছ যেন ঘুমের ঘোর ভেঙে তাকালো মেয়েটা রঞ্জনের মনে হলো হালকা মেঘের আবরণে ঢাকা দুটো ম্লান নক্ষত্রের মতো চকচক করে উঠল কালো শশীর চোখ ঘরে ফিরবি না তুই সারা রাত ঘুরবি পথে পথে ঘর অন্ধকারে কালো শশীর মুখ দেখা গেল না শুধু কানে এলো চাপা একটা হাসির শব্দ তোর মরদ রাগ করবে না কালো শশী আবার হাসলো কি না কে জানে কিন্তু হাসির শব্দটা এবারে আর শুনতে পাওয়া গেল না মৃদুকণ্ঠে বললে না রাগ করবে না রাগ করার মতো হালই নেই তার সে কি কেন সে এতক্ষণ মদ খেয়ে গোপালপুরের ভুইমালি পাড়ায় গিয়ে পড়ে আছে ও রঞ্জন চুপ করে গেল একটা প্রশ্ন নিয়ে নাড়াচাড়া করতে লাগল নিজের মধ্যে কালো শশীর জন্য কি তার সহানুভূতি বোধ করা উচিত উচ্ছৃঙ্খল স্বামীর বিশৃঙ্খল জীবনযাত্রা কি কালোশসীর মনে সঞ্চার করে কোনো গৃহবধূর আরতি কোনো পুরলক্ষ্মীর আকুলতা অথবা ওদের দাম্পত্য জীবন কি শুধু কিছুক্ষণের জন্য একটা জৈব বন্ধন তারপরেই দুটো সমান্তরাল রেখা কোনো দিন কেউ কারো সঙ্গে মিলবে না এগিয়ে যাবে নিজেদের নির্বিঘ্ন গতিপ্রবাহে তাই তো স্বাভাবিক দয়াল দাস পরশুরাম লক্ষণ সর্দার লক্ষণ সর্দারের সঙ্গেও আজ আর সুর মিলছে না এমন কত আসবে কত যাবে তাজা সাপ নিয়ে খেলা ভালোবাসে কালো আজ হয়তো লক্ষণকে নিয়েও তার খেলা শেষ হয়ে গেছে তাই কি নিজেই তাকে সে ছুঁড়ে ফেলেছে গোপালপুরের মদের দোকানে ভুঁইমালিদের পাড়ায় হঠাৎ মনে পড়ল দিন কয়েক আগে সাইকেলে করে আসবার সময় পথের মধ্যে যখন দেখা হয়েছিল কালুশশীর সঙ্গে তখন বলেছিল ভারী বিপদ বিপদে পড়েছে পরশুরামের জন্য সে সম্পর্কে একবার আলাপ করতে আসবে রঞ্জনের কাছে হ্যাঁ রে পরশুরামের খবর কি পরশুরাম কালুশশী যেন চমকে উঠল একবার তোকে এখনও শাসাচ্ছে নাকি না কালুশশী একটা চাপা নিঃশ্বাস ফেলল তোর আশা ছেড়ে দিয়েছে তাহলে কালো আবার চোখ তুললো আবার হালকা মেঘের আড়াল থেকে চকচক করে উঠল দুটি বিষন্ন নক্ষত্র তা তো জানি না তবে তীরে বিষ বেড়াচ্ছে আমার খোঁজে কুচিলার বিষ সাপের বিষ সে কি কথা রঞ্জন ভয়ানক চমকে উঠল তুই রাত এমন করে এদিক ওদিক ঘুরে বেড়াস ভয় করে না তোর তৎক্ষণাৎ জবাব দিলে না কালো তারপর মাঠ থেকে উঠে আসা একটা আচমকা হু হু করা হওয়ায় আলগাভাবে একটা কথা ছেড়ে দিলে না ভয় করে না কি হবে ভয় করে তার মানে মরতে ভয় নেই তোর না আবার আর একটা হুহু হাওয়ায় কালো শশীর কথাটা উড়ে গেল একটা চাপা কি মিশে গেল তার সঙ্গে এসব আবার কী কথা রে তোর হলো কি রঞ্জনের বিস্ময়ের সীমা রইল না আবার কিছুক্ষণ চুপ করে রইল কালো শশী তারপর অন্ধকারে রঞ্জন এই তার চোখ দুটোকে দেখতে পেল না নক্ষত্রের আলোটা মেঘের আড়ালে বুঝি একেবারেই ঢাকা পড়ে গেল কেউ জানলো না কখন কোথা থেকে কয়েক বিন্দু জল এসে জমেছে কালো শশীর চোখের কোনায় আচ্ছা বাবু আমাকে একবার শহরে নিয়ে যাবে একটা বেখাপ্পা প্রশ্ন হঠাৎ আবার শহরে যাবার শখ হলো কেন তোর কি জানি বলতে পারি না ধরা গলায় কালো শশী বললে আর ভালো লাগে না এমন করে সারা জীবন খালি কি সাপ ধরেই বেড়াবো শহরে হয়তো সাপ নেই সাপ ধরবার জন্য হাত নিষ্পিস করবে না সেখানে এই সাপের ঝাঁপি ফেলে দিয়ে দিন কয়েক নিজের খুশি মতো ঘর বাঁধবো সেখানে কি বলছিস তুই কালোশশী তেমনি ধরা গলায় বললে আর ভালো লাগে না এমন করে তুমি আমায় নিয়ে চলো বাবু জল ভরা যে চোখ দুটোকে এতক্ষণ দেখা যাচ্ছিল না হঠাৎ তাদের মধ্যে থেকে যেন বিদ্যুতের মতো সে ঝিকিয়ে উঠল আমি তোমার কাছে থাকবো তোমার সব কাজ করে দেব। সত্যি বলছি বাবু আমি আর সাপ ধরব না সাপ ধরতে আর আমার ভালো লাগে না এতক্ষণ ধরে জমাট মেঘে বর্ষণ নামল এইবারে হু হু করে বন্যার মতো অজস্র ধারায় কেঁদে ফেলল নাগমতি বেদের মেয়ে রঞ্জন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ মাথার মধ্যে একটার পর একটা রক্তের ঢেউ এসে সমুদ্র গর্জনের মতো ভেঙে পড়তে লাগল কি বলতে চায় কি বলতে চায় কালো এই অন্ধকার ভরা মাঠের মধ্যে হু হু করা বাতাসের এই আকুলতায় কোন বনস্পতির ছায়া স্বপ্নে নীরের কামনা উত্তর উত্তরল করে দিয়েছে বনহংসীর বুকের রক্তকে কালো রঞ্জন ডাকল নিজের গলার স্বরেই চমকে উঠল সে কিন্তু কোথায় কালো চক্ষের পলকে একটা ছায়ার মতো মিলিয়ে গেছে রাত্রির অতলান্ত গভীরতায় কালো না কালো কোথাও নেই বিহলের মতো সামনে তাকালো রঞ্জন খানিক দূরে একটা আলেয়া এগিয়ে আসছিল তার দিকে ডাক শুনে যেন থমকে দাঁড়ালো তারপর দপ করে নিবে গিয়ে মিলিয়ে গেল নিশীত সমুদ্রের একটা বুদবুদের মতো